বিএনপি জামায়াতের নেতৃত্বে চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে জনসভা করে ফিরছিলেন কিবরিয়া। ফেরার পথে গ্রেনেডের স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয় গুনিয়ে মানুষটি, আহত হয় শতাধিক কর্মী। ঢাকায় আনার পথে পৃথিবী ছেড়ে চলে যান কিবরিয়া, মারা যান আরো পাঁচজন। আহতদের মধ্যে অনেকে এখনো বয়ে বেড়াচ্ছে সেই হামলার দুঃসহ স্মৃতি। আওয়ামী সহায় থাকতে যদি বিচার না পাই, আমরা কোন সময় বিচার পাইতাম? আমরা বিচার দেখে কি মরণ হইতাম? আমরা এদেশের একজন নাগরিক হিসেবে আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি যারা এই কাজের সাথে জড়িত। হামলার পর করা দুটি মামলাতে জোট সরকারের আমলে বিএনপি নেতা আব্দুল কাইয়ুম সহ 10 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু কিবরিয়ার পরিবার নারাজি আবেদন করলে উচ্চ আদালতের নির্দেশে হয় অধিগত তদন্ত। কিবরিয়া হত্যাকাণ্ডের বিচারটি বিলম্ব হয়েছে, এটাও কিন্তু বিএনপি জামাত জোট সরকারেরই একটি অপকর্মের ফসল। কারণ সেদিন কিন্তু আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং জাহেদুর রহমান জাহেদকে গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার তারা চেষ্টা করেছিল। তদন্ত শেষে 2011 সালের 20 জুন জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ নতুন 14 জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। তবে আবারও নারাজি দেয় কিবরিয়া পরিবার। 5 জানুয়ারি 2012 সালে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলাটি অধিগ্রহ তদন্তের জন্য নির্দেশ দেন। সেই নির্দেশে বর্তমানে মামলাটি এএসপি মেহরুল নাসার নিকট আছে। আমরা জানতে পেরেছি মামলার নাকি তদন্ত কার্য এখনো চলছে। দ্বিতীয় দফা নারাজি দেওয়ার পর 2012 সালের 8 জানুয়ারি থেকে তদন্ত চালাচ্ছে সিআইডি। তদন্ত কোন পর্যায়ে আছে তাও জানাতে রাজি নয় সংস্থাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।